আমরা কি ক্লাস তাহলে কত ক্লাস ভিডিও ক্লাস আমরা দেখেছো তোমরা সবাই লাইভ ক্লাস ভিডিও ক্লাস দেখেছো আমি কিন্তু আমি কম পাচ্ছি কেন বাবুরা বুঝতে পারছে না তোমরা কি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ হ্যাঁ এইজন্য খাতা পোস্ট করতেছো না পরীক্ষায় যা শিটেও তাই তাহলে তোমরা যদি এই ক্লাস অনুযায়ী লেখো শিডিউল অনুযায়ী লেখো তারপরে কিন্তু পরীক্ষার পড়াগুলোই হচ্ছে অনেকেই বলতেছো যে পরীক্ষার পড়া করছে কিন্তু পরীক্ষা যা এগুলো তাই তাহলে কি করতে হবে শিডিউলের পড়াগুলো লিখে সুন্দর করে একটু পোস্ট করে দেবে ওকে আচ্ছা আমার স্টুডেন্টরা সবাই রেডি হয়েছো খাতা পেন্সিল নিয়ে আজকে আমরা পড়বো দেখো এই যে ধ্বনি কাকে বলে খুব সহজে আছে কিন্তু একটু হচ্ছে যে ভুল করে ফেলো তোমরা মনে হয় শীতের শেষের দিকে তো একটু কম পড়ো বোধ হয় নাকি হ্যাঁ প্রথমে শুধু প্রস্তুত শূন্যস্থান এগুলো নিয়েই ব্যস্ত থাকো সবই পড়তে হবে ওকে আচ্ছা ধ্বনি মুখস্ত করেছো সবাই ধ্বনি কাকে বলে মনের ভাব প্রকাশের জন্য যে আওয়াজ করা হয় তাকে ধ্বনি বলে যেমন স্বর্গ স্বরিয়া রসই ইত্যাদি আচ্ছা তাহলে এই যে স্বর্গ স্বরিয়া দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যে যখন আমরা আকার দিয়ে দিই তখন এগুলো বর্ণ হচ্ছে কিন্তু হচ্ছে যে আমরা যখন মুখে বলি তখন হচ্ছে ধ্বনি হ্যাঁ মনের ভাব প্রকাশের জন্য যে আওয়াজ করা হয় তাকে ধ্বনি বলে যেমন স্বর স্বরিয়া ইত্যাদি আচ্ছা তাহলে আমার খাতার এটা মার্জিন আমি সবসময় এই কথাটা বলি তোমাদের যে কি করবে সর্বপ্রথম খাতায় মার্জিন টানবে তারপরে কি করতে হবে ন প্রশ্নের উত্তর দিবে তাহলে এক ন প্রশ্নের উত্তর সুন্দর করে লিখে নেবা সবাই হ্যাঁ আচ্ছা এরপরে এখানে একটু ফাঁকা রাখতে হবে এরপরে দেখো আমি শুরু করছি তোমরাও শুরু করে ফেলো একটু ফাঁকা থাকবে মনের ভাব প্রকাশের প্রকার বসনা দেখো প্রকাশের এই বানানটা লিখতে যাই বাবুরা তোমরা একটু ভুল করে ফেলো দেখো পয় রফলা পয় আকার তাহলে বা সয়কার প্রকাশের কি হবে পয় রফলা কয় আকার তাহলে বা সরকার সে বয়সনারা প্রকাশে মনের ভাব প্রকাশের জন্য যে আওয়াজ সরিয়া আওয়াজ সরিয়া ও খেয়াল করো দেখো সরিয়া ও আও কি হলো সরিয়া ও আও অন্তস্থে আয়াকারে আ আও আস করা হয়
এখানেও আমরা একটু গুণ করে ফেলি কি গুণ করি হ্যাঁ দেখো বাবুরা এই যে ভয় ভয় আমাদের লেখার সময় খেয়াল রাখতে হবে ভয়ের সাথে বর্ণটা যেন যুক্ত হয় ভয়ের সাথে বর্ণটা যেন এইভাবে যুক্ত হয় না হলে কিন্তু বানানটা ভুল হয়ে যাবে আমরা যদি আলাদা আলাদা লিখি তখন কিন্তু বানান ভুল হবে কি লিখতে হবে যুক্ত করতে হবে ভয় ভয় যুক্ত দন্ত নয়টি শি ধ্বনি কি হলো তাকে ধ্বনি বলে যেমন স্বর সবাই পাঁচবার শোনাবে
যে দেখো তো আপু আমার এটা হলো কিনা মুখস্থ, তারপরে বানানগুলো দেখে লিখবা, ঠিক আছে? বারবার বলবো, মনে ভাব প্রকাশের জন্য যে আওয়াজ করা হয় তাকে ধ্বনি বলে, যেমন স্বরেও স্বরিয়া ক খ ইত্যাদি। আচ্ছা, তোমাদের শিখে মনে হয় ক খ আছে, তোমরা চাইলে ক খ দিতে পারো, যে ম্যাম আমরা পাল্টা করে দিয়েছি কোনো সমস্যা নাই, হ্যাঁ ক খ দিতে পারো, যেটা ইচ্ছা উদাহরণ দিলেই হলো, উদাহরণ দিলেই হলো। তাহলে আমাকে অবশ্যই এটা পাঠিয়ে দিবে, আমার লক্ষ্মী সোনামণিরা পরীক্ষার জন্য অবশ্যই বেশি বেশি করে লিখবে, সবাই ভালো থাকবে, হ্যাঁ, প্রয়োজন ছাড়া বাইরে যাবে নাকি।